পণপ্রথার অন্ধকারে হারিয়ে গেলেন আরও এক তরুণী। ভালোবেসে যার হাত ধরে ঘর ছেড়েছিলেন তার হাতেই খুনের অভিযোগ। এবারে ঘটনাস্থল জলপাইগুড়ির রানীনগর। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে লিপিকা রায় নামে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গৃহবধূর দেহ পড়েছিল বিছানায়, সিলিং ফ্যানে বাঁধা ছিল শাড়ি। গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, যদিও অন্য কথা বলছেন প্রতিবেশীরা। মনে হয় যে ওকে মানে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক এই পণের জন্যই, হ্যাঁ, পেলিং করে হত্যা করা হয়েছে তাকে, ফাঁসি লাগানো ওটা বোঝানো যায় না। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরিবার ভালোবাসার সম্পর্ক মানতে না চাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক স্বপন রায়ের হাত ধরে বাড়ি ছাড়েন বেলাকোবার বাসিন্দা লিপিকা। বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার গাড়ি চালক স্বপনের বাড়িতেও ছিল একই পরিস্থিতি, তাই দুজনে থাকতে শুরু করেন ভাড়া বাড়িতে। মাসখানেক আগে অবশ্য বরফ গলে শ্বশুরবাড়িতে ঠাঁই হয় লিপিকার। তার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে ফেরার পরই পণের দাবিতে লিপিকার ওপরে অত্যাচার শুরু হয়। যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন সেই স্বামীর হাতেও একাধিকবার লিপিকা আক্রান্ত হন বলে অভিযোগ। পণের দাবি তো আগে ছিল 50,000 টাকা মতো লাগে। আচ্ছা, তা আমি অতগুলো দিতে পারি নাই, তারপরে অত্যাচার চালাতো, তারপর থেকে তো শুরু হয়েছে এটা। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা ও বধূ নির্যাতনের মামলা রুজু করেছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা ফেরার, আরও একটি মৃত্যু, আবারও পণের বলির অভিযোগ। জলপাইগুড়ি লিপিকার মর্মান্তিক পরিণতি মনে করিয়ে দিল গড়িয়ার মিতা মণ্ডলের কথা। টাকা না পেয়ে নবমীর রাতে শ্বশুরবাড়িতে যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল, মনে করিয়ে দিল বজবজের নাজিমা, বারুইপুরের নমিতা বা এই শহরের নাজিয়া আবদুল্লার শোচনীয় পরিণতি। মঙ্গলবারই পণের জন্য এক গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে হাওড়ার আমতায়। বুধবার একই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলে। এরা স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারে, কিন্তু পণ প্রথার অন্ধকারে চিরতরে হারিয়ে গিয়েছে সেই স্বপ্ন, হারিয়ে গিয়েছেন তাদের সকলেই। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।